সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপথ আন্দোলনে ঢাকায় গণমিছিলে নেমেছে বিএনপি। বিশৃঙ্খলা ঠেকানোর নামে প্রতিহত করছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আবারও উত্তপ্ত হতে শুরু করেছে রাজপথ। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে মাঠে নামছে বিএনপি সহ সমমনা দলগুলো। এদিকে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। বড় দুই দলের অনড় অবস্থান রাজনীতির পরিবেশ উত্তপ্ত হওয়ার সংজ্ঞা করছে সংশ্লিষ্টরা। সরকারের পতনের একদফা দাবিতে বিএনপির সঙ্গে ছোট বড় মিলিয়ে 36টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলন করছে। বিএনপির নেতৃত্বাধীন এই দলগুলো যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করবে তারা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে অনুষ্ঠিত হবে এই গণমিছিল। এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও রয়েছে। গণমিছিল ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর বিএনপি এবং দলটির সহযোগী সংগঠন দলগুলো। কর্মসূচি সফল করতে কয়েক দফা প্রস্তুতি সভাও করেছে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিলেই শুরু হবে বেলা 3টা থেকে। দক্ষিণ বিএনপির গণমিছিল গমলাপুর থেকে শুরু করে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। মিছিলটি নয়াপল্টনে পৌঁছার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এই সমাবেশ থেকে দলের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। দুটি বড় সমাবেশের মাধ্যমে শোডাউন করবে তারা। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল 3টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউর সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাল্টাপাল্টি না বললেও বিএনপির প্রতিটি কর্মসূচির দিনেই নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন বিএনপির কর্মসূচি ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা হতে পারে, এমন ধারণা থেকেই দলের হাইকমান্ড থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। শাহরিয়ার রহমান, মোর টেলিভিশন, নিউজ ডেস্ক।